কৃষি জমিতে ক্যানেলের জল আদান প্রদানের বিষয়কে কেন্দ্র করে সংঘবদ্ধ হামলায় গুরুতর আহত এক এসপিও জওয়ান। আহত এসপিও জওয়ানের নাম নান্টু দাস, বয়স 48। ঘটনা তেলিয়ামোড়া থানাধীন ব্রহ্মচরা এলাকায়। বুধবার সন্ধ্যা নাগাদ এই ঘটনাটি ঘটেছে। জানা যায়, ব্রহ্মচরা এলাকার বাসিন্দা তথা পেশায় এসপিও নান্টু দাস তার কৃষি জমিতে খোয়াই নদীর বেরেজ কেনের জল আদান প্রদানের বিষয় নিয়ে প্রতিবেশী গোপাল দাস, শেফালী দাস এবং রঞ্জিত দাসের সাথে প্রথমে বাকবিতণ্ড হয়। উভয়ের মধ্যে বাকবিতণ্ড চলার সময় উত্তেজিত হয়ে রঞ্জিত, শেফাল এবং গোপাল সংঘবদ্ধ আক্রমণ করে নান্টু দাসকে ধারালো কোদাল দিয়ে, এতে নান্টু দাস রক্তাক্ত হয়ে গুরুতরভাবে আহত হয়ে পড়ে। পরে পরিবারের লোকজনেরা আহত নান্টু দাসকে তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে নিয়ে যায়। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে তেলিয়ামোড়া থানার পুলিশ। পুলিশ আসার আজ পেয়ে অভিযুক্ত গোপাল, শেফাল এবং রঞ্জিত দাস পালিয়ে যেতে সক্ষম হয় ঘটনাস্থল থেকে। এদিকে আহত এসপিও জওয়ান নান্টু দাসের আঘাত গুরুতর হওয়ায় তেলিয়ামোড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয়। আজকে সন্ধ্যায় আমরা একটা খবর পাই যে একজন নান্টু দাস বলে একজন লোক, ওনাকে তিনজন লোক মিলে অ্যাসল্ট করেছে। যারা অ্যাসল্ট করেছে ওদের নাম হচ্ছে, একজনের নাম গোপাল দাস, আরেকজনের নাম শেফাল দাস, আরেকজন নাম হচ্ছে রঞ্জিত দাস। তারা একশো দুপক্ষের মধ্যে একটা জল ক্যানেলের জল নিয়ে কথাবার্তা কাটাই হয় উভয় পক্ষের মধ্যে। পরবর্তী সময়ে রঞ্জিত দাস, শেফাল দাস আর গোপাল দাস তারা ত্রিজনে মিলে নান্টু দাসকে আক্রমণ করে, ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করেছে। আমরা ঠিক এখনো সঠিক খবর আমরা পাইনি, তদন্ত চলছে। ধারালো অস্ত্র দিয়ে মনে হয় আক্রমণ করেছে, না হলে ওনার যে আঘাত এসছে, হাতের মধ্যে আঘাত পেয়েছে, দেখো গুরুতর। হাতের অবস্থা কীরকম? রক্তাক্ত জখম হয়েছে এবং হাতের অবস্থা, হাতের কবজার এখানে কেটে গেছে, ব্লিডিং হয়েছে প্রচণ্ড। তো এ ব্যাপারে আমরা তদন্ত চলছে, আর আমরা অভিযোগ এখন একটা যদি আসে তার ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করা হবে। আমরা ব্যবস্থা করবো, সেটা তো কমপ্লেন্টের উপর ভিত্তি করেই হবে, কিন্তু যেহেতু জখম বেশি, আঘাতটা বেশি, সে ভিত্তিতে যেই এসপার ল যেটা সেকশন যেটা হবে আইন অনুসারে সেটি তো ইমপ্লিমেন্টেশন করা হবে। তো আমি ক্ষেত জল থাকতে গিয়ে এবার আমি দিলে বলতে পেরেছি, আমার ক্ষেত্রে জল জল থাকতে গিয়ে হেরা খেতে গিয়ে বসুন আমি টমাটা দিয়ে লোক এরপর আমি তাই মু আমরা তো সবসময় লোক সবসময় ক্ষেত লাগা তারা আমার নিজের ক্ষেত্রে বলতে নেই এই তেমনি তো আসতে কিতা আমি খাইয়া আছে খাইয়া আমার এত রাশি নিলাম বিরাট এই খুব শান্ত ফিরে গেলে আমার তো গরু একটা লাগে গরু খেয়ে থাকি গরু লাগ নিয়ে গেছি গরু আমি আনতে বসি আমার খুব আমরা খুব মাছ দুজনে ফিরে গেছে। নাম কি ও? নাম তো দাস, আমার নাম, আমার নাম নান্টু দাস। কোন জায়গায় হয়েছে? ব্রহ্মচরা। মারছে কে আপনার? মারছে রঞ্জিত দাস, গোপাল দাস আর শেফাল দাস। কি দিয়ে কূপ দিয়েছে? কোদাল দিয়ে কূপ দিয়েছে। কোন সময় হয়েছে ঘটনা? ঘটনাটা ধরেন না বেশি সময় ছিল, আমি আইসি এখানে তখন বেশ লাভ। আপনি এমনি কী করেন? আমি চাকরি করি। কোন জায়গায়? নাম কি? নান্টু দাস। এদিকে মর্মান্তিক ঘটনা ঘিরে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।